জল আর বিদ্যুতের দাবিতে শুক্রবার বিকেল থেকে দফায় দফায় রাস্তা অবরোধ চলছে বৈদ্যবাটির রথতলায়। সকালে পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেছিল বিদ্যুৎ আসবে, কিন্তু বেলা 3টে পর্যন্ত আশা থেকেও বিদ্যুৎ না আসায় শনিবার ফের রাস্তা অবরোধে সামিল স্থানীয় মানুষেরা। বৈদ্যবাটি পৌরসভা 14 এবং 22 নম্বর ওয়ার্ডে প্রায় 10,000 মানুষ ঝড়ের দিন থেকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে অভিযোগ। তাদের দাবি, যতক্ষণ বিদ্যুৎ না আসবে রাস্তা অবরোধ চলবে। বৈদ্যবাটি তারকেশ্বর রোডে কয়েকশো পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। দিল্লি রোডের দিকে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলি দিল্লি রোডে যেতে পারছে না, দেখা নেই পুলিশেরও, ক্ষোভে ফুসছে বিক্ষোভকারীরা। হ্যাঁ বলছি, অবরোধ কেন করেছেন? আমাদের এই টেনচিঙ্গাও নদীবাসী বিন্দু আমরা, আমাদের এখানে বিগত 4 দিন ধরে জল নেই, বিদ্যুৎ নেই, এই কারণে আমরা অবরোধ করেছি। কাল বিকেল 5টা থেকে অবরোধ করেছি। বড়বাবু এসেছিলেন, বড়বাবু এসে বলে গেলেন 10টার মধ্যে আমাদের সব কিছু মিটিয়ে দেবো, তাই আমরা সারা রাত্রি অবরোধ করেছিলাম। সারাপুলি থানার বড়বাবু বলেন বলেন, এবার আমরা সকাল 7টার সময় উনি কথা দিয়ে গেলেন, দায়িত্ব নিয়ে গেলেন, তাই আমরা 7টার সময় অবরোধ তুলে দিয়েছিলাম। 10টার মধ্যে যেহেতু হয়নি, 1টা পর্যন্ত দেখলাম, 1:30 পর্যন্ত দেখলাম, 2:30 পর্যন্ত দেখলাম, তখনও যখন হয়নি তখন আমরা আবার অবরোধ করতে বাধ্য হলাম। সুজিত গৌড়ের রিপোর্ট, হুগলি। কি হচ্ছে? কি হচ্ছে? চল চল চল।